শাবনূর এক সময়ের তুমুল জনপ্রিয় নায়িকা। শাবনূর অভিনীত পাগল মানুষ ছবিটি আগামী 12 জানুয়ারি সারা দেশে মুক্তি পেতে যাচ্ছে। প্রয়াত এম এম সরকার পরিচালিত এই ছবিতে তার বিপরীতে আছেন নতুন নায়ক শাহের খান। দীর্ঘদিন পর নিজের অভিনীত ছবি মুক্তি পাওয়া প্রসঙ্গে জানতে চাইলে এই নায়িকা বলেন, আমি সবসময় বেছে বেছে ছবি করি। এম এম সরকার একজন গুণী নির্মাতা, তার বেশিরভাগ ছবি ব্যবসা সফল হয়েছে, কিন্তু এই ছবির কাজের সময় তাকে আমরা হারিয়েছি। শাবনূর আরও বলেন, অবশেষে মুক্তি পাচ্ছে ছবিটি, তবে আমার খুব কষ্ট লাগছে যে আমার ছবির পরিচালক আমার পাশে নেই। আমাকে খুব স্নেহ করতেন তিনি, ছবির বেশিরভাগ কাজই তিনি শেষ করেছিলেন। সেই জায়গা থেকে বলতে পারি একটি ভালো ছবি হতে যাচ্ছে। এদিকে অনেকদিন ধরেই এই নায়িকার চলচ্চিত্রে ফেরার কথা শোনা যাচ্ছে, তবে শেষ পর্যন্ত তাকে নতুন কোনো ছবিতে দেখা যায়নি। এই ব্যাপারে শাবনূর বলেন, ছবি করার কথা ছিল কিন্তু অসুস্থতার জন্য পিছিয়ে গেছে, মাঝে চিকনগুনিয়া জ্বরে বেশ খানিকটা সময় ভুগিয়েছে, সেজন্য আর কাজ করতে পারিনি, তবে শিগগিরই অভিনয়ে ফেরার ইচ্ছে আছে। পাগল মানুষ ছবিটি হলে গিয়ে দেখবেন কিনা জানতে চাইলে শাবনূর বলেন, অবশ্যই দেখব, আমি সময় পেলেই হলে গিয়ে ছবি দেখি। শুধু আমার অভিনীত ছবি না, নতুন কোনো শিল্পীর ছবি মুক্তি পেলেও চেষ্টা করি হলে গিয়ে তাদের কাজ দেখার। 2012 সালের 29শে ডিসেম্বর পাগল মানুষ ছবিটির শুটিংয়ের সময় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান ছবির পরিচালক এম এম সরকার। পরিচালকের মৃত্যুর পর ছবির সব কাজ বন্ধ হয়ে যায়, বাকি ছিল অল্প কিছু কাজ। 4 বছর পর ছবিটির বাকি অংশ শেষ করার দায়িত্ব নেন পরিচালক এক সময়ের সহকারী, বর্তমানে ফিল্ম ইন্ডাস্ট্রির স্বনামধন্য নির্মাতা বদিউল আলম খোকন। তার সার্বিক তত্ত্বাবধানে ছবিটি মুক্তি পাচ্ছে। থ্যাংকস ফর ওয়াচিং ভিডিও। ভিডিওটি ভালো লাগলে লাইক প্রেস করুন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ দিন। পরবর্তী আপলোড পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।